Bonun zinka pa. Tuso hin sin melody dongel and I Premier Kuki news akon tuso tsomtsa na ngayote. Tun tumakai. Karbi Anglong Dokmoka muna police encounterah mi khat ti. Tun tuso atingin. Asok yadov kiti line road construction company a na tong khat chu ni sim som al sa sang ni le som ni le khat chun mel het lo hon paro khawo muna konin anamanun him hichi mi man ho chun ami mat pa asok yadov flat na dinga chun lak som thum diman anabolun isi tu hi Karbi Anglong police hon he to pa na ba mi man ho man na dinga chun lampi agongun him hechi mi man ho chun sum di manu chu ladinga ahung pha nu ba chun police ho to kanilang tin kho dokmaka munna akikap tu un he hechi achun mi man ho khanin thi na na tu in ama a kon chun nei thal pistol le mei chang som li le git akimu na he hechi aso yadov jong chu dam selin aki hu do in chuban le police hon asei na u ba chun hechi a mi man ho chu gamwa thing noi mi group a hi hi lo aki he chen hi lai ati win he chu ki le athi pa jong chu koi a hi aki he chen hi lai tin tu so aki mu na he lokor jikini koribo lage ko no sab police or am technical input or technical sahai lo lo amar expert or এই সহায়ের পিছত আমি গম পালো যে আজি তেওঁলোকে এটা ডিলিং করব মানুষজনক এরিব আর পয়সা রিসিভ করব সেইমতে আমি অপারেশন প্ল্যান করলো অপারেশন প্ল্যান করে আমার অপারেশন গ্রুপ চারিটামান আছিল আমার ডিএসপি হেডকোয়ার্টার এনেকৈ ওসি বকলিয়া তেওঁলোকে লিড করেছিল অপারেশনটো অপারেশনটো লিড করে তেওঁলোকে যেতিয়া ডিলিং এটা জায়গা দিছিলে কানিয়া ইংটি গাঁও বলে সেই গাঁৱত পয়সাটো রিসিভ করার কথা আছিল ইতিমধ্যে আমার গ্রুপ সোমাই গৈছিল তাতে তেওঁলোকে পয়সাটো রিসিভ করব সময়তে আমার পুলিশের তেওঁলোকৰ এনকাউন্টার হয় এনকাউন্টারত এজন ঢুকায় কিন্তু আমি সৌভাগ্যক্রমে আমি ভিক্টিমকো রিকভার করব পারিলো আর এটা অপারেশন চলি আছে আমি বাকি কেজনকো আমি ট্রেক করবলে ট্রাই করে আছো খুব অতি সোনকালে আমি আশা রাখিছো বাকি কেজনক আমি ধরবলে পাই কিবা আর্মস রিকভারি হয়েছিল আর্মস রিকভারি পিস্তল এটা পোয়া গৈছে যিজন এতিয়াই কব পৰা হোৱা নাই তেওঁলোকে কাৰণ যেতিয়া পইচাৰ ডিমাণ্ডটো আহিছিলে তেওঁলোকে কোনো সংগঠনৰ নাম লোৱা নাছিলে আমাক ডাইৰেক্টলি কোম্পানীৰ ফালৰ পৰা কোৱা হোৱা নাই যদিও আমি টেকনিকেল ইনপুটৰ পৰা যিখিনি খবৰ পাই আছিলোঁ আমি ইণ্টাৰচেপশ্যনৰ পৰা কিন্তু তেওঁলোকে কোনো ধৰণৰ সংগঠনৰ নাম লোৱা নাছিলে আৰু আপোনালোকে জানে এতিয়া কি কোনো সংগঠন এক্টিভ সংগঠন নাই ইয়াতে কাৰ্বি আংলঙত সেই গতিকে আমি ভবা নাই কোনোবা দুৰ্বৃত্ত হ'ব নিশ্চয় তাকে বা আগতে কোনোবা চাৰেণ্ডাৰ কৰা ব্যক্তিও হ'ব পাৰে আমি এইখিনি ভেৰিফিকেশ্যন এটা কৰি আছোঁ এদিন বা দুদিনৰ পিছতে আপোনালোকক আমি জনাব পাৰিম পৰিমাণ তেওঁলোকে প্ৰথম 30 লাখ টকা বিচাৰিছিলে 30 লাখৰ পৰা হয়তো তেওঁলোকৰ লগত কিবা এটা নেগচিয়েশ্যনত আহি খুব কম এমাউণ্টতে তেওঁলোকে এৰিবলৈ চেষ্টা কৰি আছে গ্ৰুপটোৰ এতিয়া সম্পূৰ্ণ ক'ব পৰা হোৱা নাই কিন্তু ভিক্টিমৰ পৰা আমি যিখিনি খবৰ পালোঁ যিজন ব্যক্তিক তেওঁলোকে কিডনেপ কৰিছিলে কিডনেপ কৰাৰ পিছত আমিতো ৰিকভাৰ কৰিছোঁ ইতিমধ্যে তেওঁ সোধপোছৰ পৰা গম পোৱা গ'ল তেওঁক 4জন ব্যক্তিয়ে ৰাখিছিলে আৰু